বিশেষ একটি পর্ব নিয়ে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এমন দুই ব্যক্তিত্ব যাদের নাম শুনে যাদের অভিনয় দেখে আমি বড় হয়েছি যারা বহু বছর ধরে ধরে বহু দিন অভিনয় গুণ দিয়ে দর্শক লিজান আমার আমিতে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের চলচ্চিত্রের দুই বরণ্য চিত্রনায়ক চমৎকার দুই অভিনয় শিল্পী ফারুক এবং ইলিয়াস কাঞ্চনকে। কে স্বাগতম লিজান আমার আমিতে কেমন আছেন আমার সৌভাগ্য যে আপনাদের মতো গুণী দুই শিল্পীকে আমার সামনে পেয়েছি একসাথে একই স্টুডিওতে আমি জানি আপনারা প্রচন্ড ব্যস্ত তারপরও আমাদের আমন্ত্রণ আপনারা গ্রহণ করেছেন তার জন্য সত্যি আমরা কৃতজ্ঞ যদিও সেই রকম ব্যস্ততা থাকতো তাহলে তো আমরা আসতে পারলাম না ব্যস্ততা তার মাঝখানেও তো সময় দিতে হয় সেটা আপনাদের হাম্বলনেস সবচেয়ে বেশি ব্যস্ত হলো রাস্তা আমাদের যে বেশি ব্যস্ত কারণ আসতেই 2 ঘন্টা যাইতেও 2 ঘন্টা ট্রাফিক জ্যাম তোই আছে আমার অনেক প্রশ্ন আপনাদের কাছে আমি নেছি আজকে আমাদের সাথে টেলিভিশন স্ক্রিনের সামনে যারা আছেন তারাও অনেক কিছু জানতে চান আমার প্রথম প্রশ্ন এটা যে টোকাই লিগের সভাপতি আজকে চলচ্চিত্রের বিশাল একজন অভিনয়ের শিল্পী সেটা কিভাবে সম্ভব হলো আরে ভাই এটা তো আরেক ইতিহাস টোকাই লিগ এটা আমি বলে থাকি আর কি আসলে খুব ছোটবেলা আট বছর বয়সে আমার মা মারা যায় ঘুরতে 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 এক সময় রাজনীতি যারা করেন তাদের সান্নিধ্যে চলে আসি এবং তাদের সান্নিধ্যে আসার পর যেটা দেখলাম যে তাদের কথা টথা শুনলে টু পয়স আর্ন করা যায় তখন ওই মেন্টালিটিটা ছিল টাকা যে পয়সা কিভাবে পুরনো শহরের ছেলে তো আমি ও কিন্তু পুরনো শহরের ছেলে তো পয়সা কিভাবে আর্ন করা যায় তো ওই পয়সার তালে থাকতাম থাকতে গিয়ে ওই ছোটোবেলা থেকেই যেমন প্যাকেটিং করা তারপরে ওই দেয়ালে লেখন এই সমস্ত কাজ করতে করতে এক সময় খুব বঙ্গবন্ধুর কাছে চলে গিয়েছিলাম তো উনিও খুব আদর করতেন তো এই ধরনের কাজগুলো করানো হতো যেটাকে যেটার নাম দেওয়ার কোনো পথ নেই বা এটাকে কি বলা যেতে পারে সেই দিক থেকে যদি বলা হয় তাহলে টোকাই লিখ বলা যেতে পারে এবং আমি অবশ্যই এটাকে গ্রহণ করি খুবই আনন্দের সাথে এতে আমার কোনো লজ্জা নেই তো তারপরে চলচ্চিত্রে কিভাবে এ থেকে শুরু আর কি শুরু তারপরে একের পর এক আসলে তোমাকেও জিজ্ঞেস করবে ভাবে আসলে অটোমেটিক্যালি যে সত্য যদি বলতে যাই রাজনীতি থেকে আমি কিন্তু চলচ্চিত্রে এসেছি আচ্ছা রাজনীতি বুঝতাম না ও যে বললাম পয়সার জন্য যে কিভাবে টু পয়সা আর্ন করা যায় ঠিক এভাবেই যখন চলতে থাকে একসময় বঙ্গবন্ধু আমি চিনি বেশি ভাসানি সাহেবকে এবং বঙ্গবন্ধুকে তাদের এই দুই গ্রেট লিডার বলা যায় যাদের সান্নিধ্যে আমি এসেছি যেমন বেশিরভাগই দেখা গেছে যে বঙ্গবন্ধু জেলে যায় জেলে গেলি একটা মিছিল সেই মিছিলে ওয়ান থাকে পাকিস্তান আমলে তো বড়রা যেতে পারে না ওই ইউনিভার্সিটি বা আমাদের পুরোনো শহরের জগন্নাথ কলেজ ছিল তখন মেইন ঘাটি ঘাঁটি তো আসতে না পারলে ওই ছোট ছোট বাচ্চারা মানে আমরা যারা দশ এগারো বারো বছরের বয়স এইসব বয়সের থেকে আস্তে আস্তে একটু উপরের দিকে যাচ্ছি এরা এদেরকে বলা হতো যে তোমরা এটা কিছু করো তখনই যে একটু বলতাম আর কি যে কি টাকা পয়সা কী রকম দিবেন টিবেন মানে ফিল্মে কিন্তু আমরা এই ধরনের অভিনয় করে থাকি কিন্তু বাস্তব জীবনে এটা কিন্তু আমার জীবনে হয়েছে যে তোরে দেওয়া হবে রে ভাই তুই একটা কিছু কর দেখা গেলো যে বিশ পঁচিশ জন মানে জোড়া হতে হবে একটা রিক্সাতে উঠলে দুটো লোক যেন বসতে পারে তো বসে যাচ্ছি ঠিক ওই শহীদ মিনারের কাছাকাছি এটাই ছিল একটা সবচেয়ে বড় মানে রাজনীতির ময়দান বলা যেতে পারে তো ঠিক এই জায়গাটাতে যে চারদিক থেকে রিক্সাগুলো এক হয়ে যেত এক হয়েই চিৎকার শুরু করতাম তখন হলো যে জেলের তালা ভাঙবো শেখ মুজিবকে আনবো তো এই থেকে আস্তে আস্তে যখন বাড়তে থাকে বাড়তে থাকে একটা সময় তৎকালীন শাসক মানে পাকিস্তানিরা তো তারা মোটামুটি আমার বিরুদ্ধে হয়রানিমূলক প্রায় প্রায় বলবো না সত্য যেটা সাত্রিশটা কেস দিয়ে দেয় এর থেকে বেরিয়ে আসার জন্য আমার কিছু পুরনো শহরে বান্ধব বললো যে তুই সিনেমায় যা এর আগের ঘটনা যেগুলো আমি নাটক আগে কিন্তু এখন তো নতুন শহরে অমুক থিয়েটার অমুক খেন তেন এত কিছু আমরা দেখি কিন্তু আমাকে জিজ্ঞেস করলে বলবো আতুর ঘর অভিনয়ের এবং নাটকের সেটা হলো পুরোনো শহর লালকুটি এবং আরো বেশ কয়েকটি জায়গা আছে বলতে হয় জানে তো এখানে হতো কি এই মহল্লা এবং ওই মহল্লা নাটক হইতো নাটক হলেই বলতো যে ওর নাটকটা ভালো হবে এটা এটাকে ভেঙে দিতে হবে আচ্ছা তো নষ্ট করতে হবে আর কি তো সেটার জন্য কিছু মানুষ প্রয়োজন তো আমার মতো আর কি বান্ডুলে যারা তাদেরকে কন্ট্রাক্ট করা হতো দশ টাকা পনেরো টাকা দেওয়া হবে তুমি এই কাজটা করবে পচা ডিম নিয়ে তো অনেকে মারতো মুখে আমি মারতাম ওই ফ্যানে ফ্যানে মারলে একদম ওইটা ছিটের ছিটে দিতো তো ওইটা তখন চিৎকার করে ওই উল্লোতে নাটকটা প্রচন্ড গন্ধ গন্ধ মানে কাকের পচা ডিপ আর ওই যখন ভেতর থেকে কেউ নাটক করলে যেটা হয় আর কি একটা ডায়লগ নিয়ে মানে হ্যাঁ না সে অভিনয় করে ঢোকার সময় যেমন সে হেরো মহারাজ হেরো দেখা গেল একটা পড়ল মুখে এটা কি ভাই এটা কি ভাই ও আর ডায়লগ তো বলতে পারতেছে না ভেঙে ফেললো এইগুলো ছিল আর কি এগুলোর থেকেই আস্তে আস্তে চলচ্চিত্র আসে কিন্তু মূলত রাজনীতি থেকেই ছষট্টি ছয় দফা আন্দোলন এখান থেকেই আমার অভিনয় জীবনের শুরুটা এসছে সিক্সটি এইটে তখন বঙ্গবন্ধু আগরতলা ষড়যন্ত্র মামলায় তখন আসামি ছিলেন এবং বন্দী ছিলেন এরপরে ঊনসত্তরে অভ্যুত্থান হয় তারপরে সত্তরে ইলেকশন হয় তখন আবার আমি ইনভলভ হই নিজেকে পারি না রাখতে ওই জায়গায় তারপরে একাত্তরের মুক্তিযুদ্ধ তারপরে কিছু বন্ধু বন্ধুবান্ধব ধরে নারায়ণদার কাছে নিয়ে যায় তারপরে আবার এই চলচ্চিত্র এবং এই ভাইদের সাথে সংসার করা শুরু করে প্রিয় দর্শক একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি কোথাও যাবেন না আমি ভোটার কিন্তু হইনি কিন্তু আমি নিজে কিন্তু ফল ভোট দিয়েছি আমি একটা বেটা না অনেক ঘুরেই দিয়েছি আপনারা দেখছেন লিজন আমার আমি It's মাই style. Hey, it's <laughs> রবি গতি প্রিপেড প্যাকেজ এখন আরও দুরন্ত দশ সেকেন্ড পালস মাত্র চোদ্দ পয়সা এবং পঞ্চাশ মিনিট বোনাস টক টাইম আরও আছে ফ্রি পাঁচশো এস এম এস একশো মেগাওয়াইট ইন্টারনেট এস এম এস মাধ্যমে ফেসবুক আপডেট রবি কুনগুন বাংলানিউজ টোয়েন্টি ফোর ডট কম বিশেষ নিউজ আপডেট তখন রায়শা বাজারে আমি হোটেলের মধ্যে দেখছি হোটেলের মধ্যে দেখছি তখন মানে সবাই মাত্র বোধহয় সেই হিরো হয়েছে আর কি জল ছবি হয় হিরো হয়েছে তো আমি শুনছি যে ফারুক ভাই ওখানে আসে আর কি তো আমি খুবই ছোট

এইট পাস করেছে তো আমিও কিন্তু রাজনীতির সঙ্গে ছিলাম যদিও এত ছোট বয়সে কিন্তু ওই সময়টায় কিন্তু আমরা প্রত্যেকেই স্কুল থেকেই কিন্তু আমরা রাজনীতির সঙ্গে একটা সম্পৃক্ততা ছিল দেশ স্বাধীন করার একটা বিষয় কিন্তু আমাদের মধ্যে তখন কাজ করেছে কিন্তু এবং এই যে মিডিয়া যেটা বলেছেন যে সত্তরের ইয়ে ইলেকশনের সময় সত্তরের ইলেকশনের সময় আমরা নিজেরা ক্যাম্প করেছি এবং আমি নিজে আমি ভোটার কিন্তু হইনি কিন্তু আমি নিজে কিন্তু ভোট দিয়েছি এবং একটা দুইটা না অনেকগুলোই দিয়েছে হ্যাঁ তো সেইভাবেই কিন্তু আজকে এই দেশ কিন্তু যেমন আমি একটা কথা বলি তোমার কথাটা দূরে যে অনেক কিছু যে ছোটবেলা ভোটার না ভোট দিলাম ভোট দিয়েছে তো ওই রেজিস্টার টেনে আমি বলবো আমি ক্লাস এইটে পড়ি এই ঢাকা সিটিতে একবার এই ইসের পরীক্ষা হয়েছিল ম্যাট্রিকের যখন আমি ক্লাস এইটে পড়ি তখন বঙ্গবন্ধু আমাকে বলেছিল তুই ম্যাট্রিক পরীক্ষা দে তো আমার খুব অবাক লাগছে কি বলে আমি বললাম যে এটি কি কোন আমি ম্যাট্রিক পরীক্ষা দেব মানে ক্লাস নাইনের বই কি সেটাই তো আমি জানি না আমি পড়ি ক্লাস এইটে তো বললো যে ওইটা তো আমার জানার দরকার নেই তোমারও জানার দরকার নেই তোমাকে পরীক্ষা দিতে হবে এবং পাশ করে আসতে হবে পাশ করে আসতে হবে আরে আমি লেখাপড়াই জানি না আমি পাশ করব কি বলে ওটা আমার জানার দরকার নেই তোমাকে পরীক্ষা দিতে হবে পাশ করে আসতে হবে সিক্সটি সিক্সে আচ্ছা ক্লাস এইট থেকে তখন বুঝতে পারলাম কিভাবে পাশ করে আসতে হবে তো জিজ্ঞেস করলাম এইভাবে পাশ করে লাভটা কি তো বলে দেখ পিঠে হাত দিয়ে বলতেছে তুই নাইলে পড়লি না তোর পরে যারা আছে তারাও হয়তো পড়বে না তারপরে যারা আছে ওরাও হয়তো পড়তে পারবে না কারণ এই দেশটা মানুষ ক্ষুধার্থ খাবার নেই শিক্ষা নেওয়ার জায়গা নেই লেখাপড়া করার জায়গা ছিল না পাকিস্তানিরা দাবিয়ে রাখতো কিন্তু তোমরা দুইটা তিনটা জেনারেশন যদি এই দেশের জন্যে কিছু করো এরপরে হাজার হাজার বছর জেনারেশন সুন্দরভাবে থাকবে এটি বলার জন্য ওই দিক থেকেই ওরও করণীয়টা আমার মনে হয় তো যাই হোক সেগুলো পুরনো কথা ফিল্মে আসছি আসলে সাতাত্তর সালে আমি ফিল্মে আসি সেই সময় মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট একটি ছবি বানাবে সুভাষ দত্তকে ওনারা পরিচালক হিসাবে নির্বাচন করেন তো উনি ওনার ইচ্ছা ছিল যে নতুন কাউকে নিয়ে যেন ছবিটা বানায় তো সেই সময় আমরা আমি আমার চার নম্বর নাটক ছিল আর কি তার আগে আমিও ফারুক মতো নাটক ভাঙি নাই কিন্তু আমি নাটকে অভিনয় করে তার আগে মানে ছবিতে আসার আগে তিনটা নাটক আমি অভিনয় করি প্রথম নাটকে অভিনয় করি ওটা অবশ্য প্রথম যখন অভিনয় করি সেটা স্কাউটের ক্যাম্পের মধ্যে করেছিলাম তারপরে স্কুল দেশ স্বাধীন পর স্কুলে মানে স্বাধীনতার উপরে একটা নাটক ছিল এরপরে কায়েস ভাই যে আমাদের হিরো ছিল ওনার ডিরেকশন আরও দুটো নাটক আমি করি তারপরে চার নম্বর যে নাটকটি সেই নাটকটির মধ্যে সুভাষ দত্ত উনি আমার ওই চিফ গেস্ট ছিলেন ওইটার ওই নাটকের তো ওখানে আমাকে দেখেন অভিনয় দেখেন দেখার পর উনি আমাকে অফার করেন চলচ্চিত্রে আসার জন্য তো ওইভাবে আসা আর কি আচ্ছা তো আপনার কিশোরগঞ্জে জন্ম তারপর মানে ঢাকায় আসাটা কবে হয় সিক্সটি ফোরে আমি প্রথমে ঢাকায় আসি কিন্তু পারমানেন্টলে আসিনি সিক্সটি ফোরে এসেছি আবার গেছি আবার যখন ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হলো যখন সিক্সটি ফাইভে তখন আমি ঢাকায় এসেছি কিন্তু পারমানেন্ট না সিক্সটি সিক্সে আমি প্রথম ঢাকায় আসি তখন আমি ক্লাস ফোরে পড়ি এসে আমি সিক্সটি সিক্সে ক্লাস ফোরে এখানে ঢাকায় এসে ভর্তি হলাম তো সিক্সটি সিক্স থেকে বলা চলে যে আমি ঢাকা এবং পুরনো টাউনের মানুষ আমি ফারুক ভাই ফোন এবং ঢাকার মজা যারা পুরনো টাউনে বাস করে না তারা ঢাকার মজা বলবে সেটা একটা আমি নিজেও আসলে সত্যি কথা আমি নিজেকে আমি ঢাকায় মনে করি আচ্ছা ঢাকায় ভাষা নিশ্চয়ই আপনার একটু কি ওই ভাষা কি আপনারা কিছু বলেন না শুধু ঢাকার কিন্তু এক রকমের ভাষা না কিন্তু ঢাকায় ভাষা এই ভাষাটাকে নিয়ে অনেকে কিন্তু ব্যাঙ্গ না কিন্তু আমার আমাদের একটা খুব খারাপ লাগে এটা 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 ব্যঙ্গ করার জিনিস ঢাকায় ভাষা বলতে কোনো ব্যাপার নেই একটা জায়গা থাকলে তার একটা ল্যাঙ্গুয়েজ কিন্তু নিজস্ব ভঙ্গি তারপরে তার ম্যানারিজম টোটাল জিনিস একটু ডিফারেন্ট মানে আমার যেটা মনে আছে মানুষকে বলতো যে নায়ক বলতে পারতো না মানে নায়ককে তারা অন্তর থেকে ওই মিয়া নায়ক এই যে ওই মিয়া নায়ক আমি এর বেশি বলবো না আচ্ছা যেমন এটিএমকে আমি নিজের গানে শুনছি আমি আর এটিএম একসাথে ছিলাম তার বাড়িতেই পুরনো শহরে বলতেছে ও মিয়া লেখক ও মিয়া তুমি তো লেখকছ তুমি তো তুমি বলে আবার কবি বিছ এই যে তাদের যে হৃদয়ের ভেতর থেকে যে একটা ভাষা তৈরি হয়ে আসে

ওনারই লেখা তো ঘটনাটা হয়েছে এই চাক সাহেবের একটা নাটক ভেঙে দিয়েছিলাম আমি তখন মারামারি হওয়ার ইয়ে চলে গেল তো সবাই বলতে যে ওর লোকে মারামারি করে লাভ আছে ও মারামারি করবি ও মারবি ও কালকে এসে মারবে আমার যে পরশু দিন পর তারপর দিন জিনিসটা নোংরা মেয়েতে চলে যাবে চেয়ে মানলো একটা কাজ করো আকবর ভাই বললো যে ওরে দিয়ে নাটক করাও নাটক করে নাটক ভাঙলে যে কী দুঃখ এটাও বুঝতে পারবে আচ্ছা তারপরে আমাকে হঠাৎ প্রোপোজাল দিল ওই মিয়া চার পাঁচটা এলাকা মিলে যেমন রায় সাহেবের বাজার আমরা কিন্তু ওইটাকে রায়শাহ বাজার বলতাম এটা আমাদের ল্যাঙ্গুয়েজে পুরোনো শহরে আসলে রায় সাহেবের বাজার মালিটোলা আমার বাড়ি মানে এই যে চার পাঁচটা মানে মহল্লা আমাদের সবাই মিলে যে আমরা চিন্তা করছি একটা দেখার মতো এটা কিছু করতে তো এটা তোমার ছাড়া হইব না আমি কি করবো আমি খালি আন্ডা মারতে পারি কয় না তুমি সাথে থাকবা আমাকে মাতবুরিটা তোমারে দিলাম আমি নিলাম রিহার্সেল হয় তো এক এক দিন এক এক লোক আসে এই সাদা লঙ্গি পরা আমি আইছি আমি এটা দিলাম অমুক এইটা দিলাম আমার ছোট ভাই এই আমার অমুক ভাই এই দুলু যেখানে আছে আমার ডাক নাম কিন্তু দুলু পুরানো শহরে সবাই দুলুই জানে এই সেই অমুক সমুক হঠাৎ একদিন বলতেছে ও মুখে তো আসে নাই তুমি খালি খাড়ায় থাকবা আমি না রে ভাই এইটা হইব না অভিনয় অভিনয় কিন্তু আমার দিয়ে হবে না কটা খালটা খাড়ায় থাকবা এটা কোনো অভিনয় হলো না আচ্ছা ঠিক আছে দাঁড়িয়ে থাকি তো দাঁড়িয়ে থাকলাম সাত আট দিন এরকম দাঁড় করায় রাখলো তারপর দুইটা কথা কো আমার ভাই এরপরে কিন্তু আমার দিয়ে হবে না আচ্ছা হঠাৎ আমার একটু কিউরিয়াসিটি হলো যে দুইটা কথা বলি না আচ্ছা কীভাবে বলা যায় লাইট থাকলে বলা যাবে না আমরা লাইট খা বলতে হবে তখন যেমন এই যে স্ক্রিপ্টটা এইভাবে মোমবাতি জ্বালিয়ে এখানে বলে আমি অন্ধকারে অভিনয় করি আচ্ছা ওই দুটো কথা এই দুটো কথা থেকে কিন্তু আস্তে 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 পুরো দেখা গেলো ওই গল্পের নায়কটাই হলো পটলা মানে সবাই তাকে মানে অকর আর কি ওই বড়ো ভাইয়ের টাকা বাবার টাকা ভগ্নিভীর টাকা যারই পাইল চুরিও করে সে নিয়ে চলে গেলো নিজে একটু স্যান্ট ফেন লাগায় নিজে আয়নায় দেখে যে আমাকে কীরকম লাগে সে নায়ক হতে চায় তো বিগিনিংটাই মানে একটা ধাক্কা লেগেছিল যেদের স্টেজ হয় তো পুরোনো শহরের অনেক লোক কিউরিসিটি তাদের যে ও ডায়লগ কিভাবে বলে ওর মুখ দিয়ে কীভাবে ডায়লগ আছে এইটা শুনতে হবে তো একদম সব গেট টেট খুলে দিয়েছিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে হয়েছিল তো এর মধ্যে নাটক করবো হঠাৎ ওইটাতে একটা বাড়িওয়ালা আছে আমারই এক ফ্রেন্ড সিনিয়র হঠাৎ শুনি কি উনি ভয়ে স্টেজ যদি হচ্ছে চিটান চলে গেছে করবে না আরেকজন ওই ওইটার জন্য রেডিও ছিল আগর ভাই একজন রেডি করে রাখছিল তারপরে বলে যে ওইটা আছে ওইটা শোনার পর আমার ভয় ঢুকে গেলো যে আমি কীভাবে স্টেজে যে অভিনয় করবো এমন ভাইয়া আমারও বাধ্য কয়াটি কি বলে এটা আমি কোথায় বাধ্য আমি ভিতরে যে আমার হাত পা কাঁপতেছে কয়াটি কয় কি তুমি না মানুষ মাইরা বলো পিঠাও এই করো সেই করো এটা কি এটা তো কোনো ব্যাপার না আমি না ভাই আমার মা করে দাও সাত আর জনে আমার ধৈরা লাগছে যখনই ওই স্ক্রিনটা উঠছে ধাক্কা দিয়ে ভিতরে দিয়ে দিছে বিগিনিংটাই ছিল ওই নাটকটা যেই পড়বে জানতে পারবে যে ঢুকেই একটা টেবিল একটা খুলতে হবে উইংসের পাশ থেকে বলতেছে ড্রয়ার খুলেন ড্রয়ার খুলেন আমি ওই খেলার লোক দেখতে হঠাৎ একটা সাহস আসলো মাথা দেখা যায় তখন ড্রয়ারটা খুললাম ডাটে দিলীপ কুমারের ছবি উত্তম কুমারের ছবি মালা দিলাম দেওয়ার পর বলতেছি উত্তম দা দিলীপ দিলীপ ভাইয়া দিলীপ কুমার ভাইয়া কুমার বলছি কথাটা এইরকমই ছিল তোমরা আমাকে আশীর্বাদ করো তোমাদের মতো এই পটল কুমারও যেন সারা বাংলার ঘরে ঘরে থাকতে আর তাই হয়েছে সত্যি কিন্তু এটা মজার কথা বলি যখনই বলেছি আমার ভাগ্নি ছিল হ্যাঁ আমার ভগ্নিপতি ছিল তাদেরও কিউরিয়াসিটি দেখবে সামনে বসে এবং বড় আপা ছিল আমার ভাগ্নি হতে বসে মা মা বাস আমার আবার আমি তখন গান শুরু করে দিচ্ছি একটা গান ছিল আরে যে কি যে গানটাকে মনে আছে হ্যাঁ একটু কথা তো মনে থাকবে এটা জীবনের শোনানো যাবে গানটা মানে কি গানের কথাটা বলতে পারি গানটার কথা ছিল এরকম ডান দিকে ক্যামেরা বাম দিকে লাইট ভিলেনtere এলে করব ফাইট আচ্ছা তো কাঞ্চন ভাই সিনেমা তো তাই ঘটে ডান দিকে ক্যামেরা বাম দিকে লাইট ভিলেন তো terei আসে প্রিয় দর্শক আজকে তো সময় শেষ হয়ে গেছে কিন্তু আমি কথা দিচ্ছি